এখন সরকারি খণ্ডর প্রাথমিক বিদ্যালয়, নাম 50 নম্বর বরগোপা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বিদ্যালয়খনের শ্রেণীকোঠার দেওয়ালত শিক্ষামূলক ভিন্ন ছবি। বিদ্যালয় চৌহদত এখন রান্ধনী বাগিচা, আর এই রান্ধনী বাগিচাত উৎপাদিত খাদ্য সামগ্রী মধ্যাহ্নভোজনত ব্যবহৃত হয়ে আহিছে। বিদ্যালয়খনের দেওয়ালত অঙ্কন করা হয়েছে অসম গৌরব বহুকেইজন মনীষীর ছবি। অসমের অমূল্য সম্পদ কি তাকো বুঝা হয়েছে এনে রঙিন চিত্রে। আসলতে এক বিদ্যায়তনিক পরিবেশ গড়ি তোলার ক্ষেত্র এইখন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী লৈছে উদ্যমী পদক্ষেপ। প্রধান শিক্ষক আমির হুসেনের তৎপরতাত বিদ্যালয়খনের শৈক্ষিক পরিবেশ ঊর্ধ্বগামী হয়েছে। এইবিলাক মোর যেটো হয়তো কৃতিকর্ম, এইবিলাকর কারণে হয়তো সরকারে মোক 2016 চনত এক্সিলেন্ট টিচার হিসেবে স্টেট অ্যাওয়ার্ড দিছে। আর এই বিদ্যালয়খন 2016 চনতে অসমের ভিতর দ্বিতীয় স্থান লাভ করবলে সক্ষম হয়েছে স্বচ্ছ বিদ্যালয় হিসাবে। সন্মুখের ওয়ালত যা চিত্র অঙ্কন করা হয়েছে এইবিল মানে নিজ হাতে দিয়ে চিত্রাঙ্কন করেছো। প্রতিখন সরকারি বিদ্যালয় আমার এনেকা হওয়া উচিত। বিদ্যালয়খন যদি নিজের ঘরের নিচনা গণ্য করো তেতিয়ালে দেখা পাব আমার প্রতিখন বিদ্যালয় এনেকা বিদ্যালয় হব পারে। সরকারি খণ্ডর বিদ্যালয়কো এনেকই গড় দিব পারি। 158 গৰাকী ছাত্র ছাত্রী থাকা এই বিদ্যালয়খনের শিক্ষক শিক্ষয়িত্রীর সংখ্যা 4 গৰাকী। কিন্তু তারপিছতো 4 গৰাকী শিক্ষাকেই নিষ্ঠা সততারে বিদ্যালয়খনক জাকত জুলিকা করে তোলার প্রয়াস করেছে। এনে বিদ্যালয়ও আছে এইখন অসমরেই বরপেটার দরে ঠাই। আহক এনে ভাল বার্তাও আমি বিয়পাই দিও। এনে কাম করে একোখন সরকারি খণ্ডর বিদ্যালয়ক আটক ধুনিয়া করে রখা শিক্ষক শিক্ষয়িত্রী সকলকো আমি শ্রদ্ধা জানাও এই প্রতিবেদনের মাঝে দিয়ে। ব্যুরো রিপোর্ট, DY 365।